নিল্লা বলি আগো কিচ্ছার শুরু করলাম বন্দনা ও গোহ দয়াল রব্বানা। প্রথমে বন্দনা গো করি আল্লাহ নবীর নামে রে সারা জাহানের মালিক যে, সালাম জাহানাই কাবা শরীফ সালাম মক্কা মদিনা ও গোহ দয়াল রব্বানা। সালাম গুনিবেন ভক্ত সুতারা নমস্কার হিন্দু ভাই জনা করি গো কিচ্ছার বন্দনা। কারার পরিচালক হিরো কাজিম নামটি তার কিচ্ছা দিল উপহার। রাজ্জাহ গিয়া লেখেন গো কিচ্ছা সুর ছন্দ মিলাইয়া লণ্ঠন বাতি জ্বালাইয়া। বিলকিস নামের এক সুন্দরী মুখে মিষ্টি হাসি রে পাগল করে দেশ রে, ভুকটান করে হাটে গো বিলকিস দিলুম ডিলুম ভাবে রে পাগলা ঘুরির মত রে। বব কাটিং ফুল গোবিল কিসের পিট কাটা ব্লাউজ রে আওলা জাওলা মন রে, পুবালি বাতাসে গোবিল কিসের বাদাম তুলে যখন দাঁড়ায় রে নৌকা চলে উজানে। ষাট বছরের বোরার কাছে হইল বিলকিসের বিয়ারে তুষের আগুন অন্তরে, হাইরে দিন কাটে তার যেমন তেমন রাইতে বারে জালারে ঘুমাসে না দুই চোখে। হলোকে জোয়ান গো বিয়া কেন আল্লাহ করে রে আমি নাই তার পক্ষেতে, মন মিহলাইয়া কইর গো প্রীতি বয়স মিলাইয়া বিয়া রে অশান্তি নাই সেই ঘরে। এইবার দেখেন সাদের গো বিলকিস কোন কাম ভাই করে রে নাতি আইলো বেড়াইতে, হাই স্কুলে পরে গো নাতি চেহারা তার আপেল রে আদর করে খাইতে দেয়। স্বামী মাঠে গো কইরা সারা দিন কাম করে রে বাড়ির খবর নাই বানে, হায়রে এই দিকে তে দুষ্ট গো নানি মিষ্টি কথা বলে রে নাতিন নাহি বুঝে রে।
কথা বলেন গোহনানি আমি তো বুঝি না রে বুঝাইয়া কোন আমারে শোন শোন প্রাণের গোনাতি আসো আমার কাছেতে ব্যথা আমার এইখানে হাত ছাইরা দেন প্রাণের গোনানি ডাক্তার আনতে যায় রে ভালো হইয়া যাইবেন রে অল্প বয়সের নাতি গো আমার কিছুই নাহি বুঝে রে ডাক্তার আনতে গেল রে দৌড়াইয়া যাই গোহনা তিন গরুর ডাক্তার নিয়া আসে রে পাগল করলো না তিন রে দৌড়াইয়া আনে গো ডাক্তার রুগী কেমন করে রে গরুর ডাক্তার কাঁপে রে গরু ডাক্তার রুগী গো দেখা আন্তাজি মলম দিল রে মালিশ করবেন মন ভরে হায়রে নানা বলে থাক গো নাতিন তোমার নানির কাছেতে মলম মাইখা দেউতারে এই বলিয়া গেল গো নানা পাইল খালি বাড়ি রে পাগল হইল নানি রে আস্তে আস্তে লাগাই রে মলম টিপ টিপ বৃষ্টি পরে রে মজা মারলো নাতিনে এমন কথা বলে গো নানি মাথা নষ্ট করে রে পাগল হইল নাতিনে আপনার মনটা কি যে চায় নানি আমি বুই জাগেছি রে ডুব দিলাম প্রেম সাগরে এইভাবে তে নানি নাতির প্রেম কাহিনী শুরু রে মজা মারলো নাতিনে নয়শো টাকা দিয়া গো নানি পাঠাইল বাজারে মার্কেট করে ব্যাগ ভরে না না তিন ভাত খাইয়া একই ঘরে ঘুমাই রে পাগল করলো নানি রে আস্তে আস্তে যাই গো নানি চালেতে ঢিল মারে রে নাতিন আসে বাথরুমে নানি নাতিন আলাপ করে চলো যাই পালাইয়া রে যৌবন জ্বালানা সহে ধৈর্য ধরেন প্রাণের গো নানি পরীক্ষাটার পরে রে যাইব দুইজন দেশ ছেড়ে জীব মিয়া পথরাব করে
করে মফিজের গায়েতে পাগল করলো নানি রে পৌষ মাসা শীতের গো মধ্যে ডুব দিল পানিতে মজা মারলো বিলকিসে নানা তিন কাজগ করে ভাতনিয়া নানি আসে রে পাগল করলো নানি রে সারি দিয়া বলে গো নানি একা কাজ তুমি করো রে মলম মালিশ করবে সে নানি না তিন বাড়িত গো আইসা কত খুশি হইল রে পিরি তির গান ধরে রে দরজা বন্ধ কইরা গো নানি খেতা বালি সিরে রে মজা মারলো নাতিনে নানি না তিন জমসে গো পিরিতি পুকুর ঘাটে বৈশারে সাঁতার খেলে দুইজনে জোয়ান নানি পাইয়া গো নাতিন শরীর মাইজা দেয় রে পাইয়া রসের নানি রে সাগর কহলা সুইলা গো নাতি দেয় গো নানির মুখেতে জমসে পিরিত রান্না ঘরে হায়রে ঠান্ডা দুধ গরম কোহরিয়া দেয় না তিনের মুখেতে চুমুক দিল মন ভরে এই দৃশ্য দেখিয়া সুরুজের মাথায় রক্ত উঠে রে জমসে পিরিত ভাঙ্গা গরে হাতে একটা লাঠি গনিয়া সামনে হেতে দাঁড়ায় যখন বেড়া ভাঙ্গা দিল দৌড় চুলের মুঠি ধইরা গো সুরুজ ইচ্ছা মতো মারে রে খাইলো ধরা বিলকিসে হায়রে মায়ের খাইয়া বলে গো বিলকিস করে আমি দেখুম রে যা আসে মোর কপালে লেখা পড়া বাদ দিয়া নানির কথা ভাবে রে পাগল করলো নানি যে স্বপ্নের মাঝে আসে গো নানি জড়াইয়া ধরে রে পরে গেল নিজেতে এত সাধের ভালো গো বাসা ভাঙ্গা যদি যায় রে তিমু গলায় দড়ি রে তিন দুপুরে স্বপ্নে গো দেখি ধরে নানির গলাতে ছাগল করে ভে ভে রে সুর
রোজমিয়া ঢাকায় যাইব রিক্সা চালাইতে গো এই খারাই কো সজীব রে খুশি হইয়া বলে গো বিলকিস আমি দেখুম সজীব রে নিশ্চিন্তায় যান ঢাকাতে ঢাকা গিয়া ফালাই গো রিক্সা মনে নিয়া চিন্তা রে সজীব সৎমার কাছে তে পিঠা কিনে খাইতে গো চাইল টুকাই পোলা পান সামনে তে দিয়া দিল সপ্তারে এইদিকে তে সজীব গো মিয়া না খাইয়া কাজ করে রে সৎমায় নেয় না খবর রে আদা কেজি চাউল গো হদিয়া ফকির দুইটারে বলে রে আসতে কইও মুভিজ রে কির বলে মুভিজ গো মিয়া তোমার নানি কইছে যাইতে রে না না নাই তোর বাড়িতে কথা শুনে মুভিজ গো মিয়া বাদাম চকলেট নিয়া রে গেল নানির বাড়ি রে এসো এসো প্রাণের গো নাতি শরীর ঘাইমা গেছে রে ধর হো আমায় জড়িয়ে এতদিন কোথায় গো ছিলা আমারে ভুলিয়া রে যৌবন জ্বালায় মরি রে আসুম প্রাণের গো নানি না নাহি যদি মারে রে আসি না তার ভয়েতে তুমি ছাড়া ভাল লাগে না মনটা কেমন করে রে কি জিনিস শিখাইলাম রে আমার গলার গোমালা পহরনের শাড়ি রে জড়াইয়া রাখুম তোমারে তোমার নানা ডাকা গো গেছে চিন্তা কোন নাই রে করব পিরি দিনে রাইতে একটা চিন্তা আছে গো নানি সজীব যদি বলে রে নানা সবই জানবে যে এই সব চিন্তা কইরো না মুভিস ঘরের ভিতর চল রে প্রেমের তুফান অন্তরে চুপি দেখে গো সজীব সৎমাহে কি কাজ করে রে ঢুকলো সজীব ঘরে তে ঘরে ঢুকে বলে গো সজীব বাবার কাছে আমি বলুম রে সৎমাহে চমকিয়া উঠে রে দর
দরজা বন্ধ কইরার সৎমা গলা টিপে ধরে রে সজীব চিৎকার পারে রে দুইজন মিলে মারে গো আল্লাহ গলায় গামছা দিয়া রে কত কষ্টের মরণ রে দুইজন মিলে যুক্তি গো করে পানিত দিল ফেলে রে পথ পরিষ্কার হইল রে প্রেমের নেশা বড় গো নেশা যে করে সে বুঝে রে দয়া নাই তার অন্তরে দিন পরে এক মুরব্বী কুশল করতে পানিত নামে রে লাশ ভাসিল পানিতে চিৎকার দিয়া বলে গো মুরব্বী সজীবের লাশ পানিতে কত লোকজন আসে রে চিৎকার দিয়া বলে গো ডাইনি আমার সজীব কেমনে মরলো রে কত অভিনয় জানে রে সজীবের মুখ দেখা গো সবাই চোখের পানি ছাড়ে রে হায় রে পোড়া কপাল রে এইদিকে তে সুরজ মিয়া খবর পাইয়া আসে রে আমার সজীব কেমনে মরলো রে বুক ফাটাইয়া কান্দে গো সুরজ কেন গেলাম ঢাকা রে হারাইলাম বাজান রে মাটি দিয়া আসে গো সুরুজ বারিন্দাতে বসে রে কি সর্বনাশ হইল রে ডাইনি বলে চিন্তা গো নাহি আল্লাহ সন্তান দিব রে বোঝায় কত ভালো রে হাতে ধরি পায়ে গো ধরি পুলিশ আনবেন না বাড়িতে মাপ কইরা দে না মারে এত মাহারা মাইরে না স্বামী মইরা কিন্তু বামুরে না মাহারিলো আর তারে পরের দিন ফকির গোহ দিয়া খবর পাঠাইয়া দিল রে পাগল করলো নানি রে তোমার নানা পুলিশ গো দিয়া ধরাইয়া দিব রে আইসো না মোর বাড়িতে দাদা তোমার পেয়ে তোমার ভালো হয়েছে একটা কথা বলো দাদা মন খুলে কো আমি তো এক নানির প্রেমে পড়েছি ওই আমার মতো যাবে না নিজে প্রেম করে বিয়ে করো আমার জীবনটা শেষ ওই কাম করো না দাদা আমি তো নানির সাথে পছন্দ বাঁচবে না না যাও আমার মতো তুমিও মরো নানির অনেক ভালোবেসে ফেলেছি ভালোবাসতে থাকো থাকো বুঝবো পরে জায়গা মানে দোয়া করো ওই প্রেমের লেগে কোনো দোয়া নাই অন্য দোয়া থাকলে তো আচ্ছা দাদা 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 ভালো থাকে খাওয়া দাওয়া সাইরা হাসুরুফ এক
বিছানায় শুইল রে, খুনের চিন্তা করে রে। হায়রে বিলকিস যখন দাও দিয়া কুপ দিবার সাইল রে, সুরজ চেতন হইল রে। নানির কথা ভাবে গো মফিস, সারা হাটা দিন হয় বেকুল, প্রেম মাহানে না জাতি কুল। হায়রে জোয়ান পোলা ডিস্কু গো নানি, নতুন গাছে ধরছে কষ, তাহার দোষ না বয়সের দোষ। বাপের বাড়ির কথা গো কইয়া, আসে নাতি বাড়িতে, পাগল করলো বিলকিস রে। নানি নাতি যুক্তি গো করে, সুযোগ মতো মারবো রে, পাগল করলো নানি রে। তোমার নানা কাম কোহরিতে, যাইব ভাটি অঞ্চলে, সুযোগ পাইবা সেইখানে। তারি মুসলা গাইয়া গো জামু, নানাহার না সাথে তে, কাম কোহরিব একসাথে। পিয়াজ রসুন কাঁচা গো মরিচ, সাথে সরিষার তৈল রে, লবণ দিয়া ভর্তা করে। বাংলা খাবার খাইয়া গো নানি, ইংরেজি কথা বলে রে, তার পরে কি বলবো রে। এইদিকে তে সুরজ গমিয়া, দূরে যাবে কাজ করতে, তাড়াতাড়ি খাইল রে। খাওয়ার শেষে পোটলা গো নিল, যাইতে ভাটি অঞ্চলে, চোখের পানি ছাড়ে রে। ওই দেশে তে রওনা গো করলাম, ভালোভাবে তাই করে, দোয়া কইরো আমারে। অর্ধেক রাস্তায় দেখা গো হইল, মফিজ মিয়ার সাথে রে, না না নাহি চিনল রে। ধনী বাড়ি উঠল দুইজন, কাজ করিবে একসাথে, শনি লাগলো কপালে। কাছা মাইরা কাজ করে, তারা দুইজন দিয়া মন, সুযোগ পাইলে নাতি করবে খুন। কাজ করিয়া ভাত খাইল, খাইতে লাগলো পান বিড়ি, পিছন থেকে দেয় বাড়ি। বাড়ি খাইয়া পড়ল গো সুরুষ, ধান ক্ষেতের পেকেতে, পাড়া দিয়া ধরে সে। গল
লাটি পে ধরল হতারে আত্মা কি আর যায় রে হায় রে হে পাশান নাতি রে নানির জন্য নানা হাগো খুন ঘটনাটা হয় আজব খোদা তাদের দেও গজব গায়ের ময়লা ধুয়ে মুছে নানার শার্ট নিল পরি কাঁধে গামছা হাতে ঘড়ি ট্রেন চোরে গেল গো চলে বিলকিস নানির কাছে তে ক্ষেতের মালিক লাশ দেখে থানার লোকে লাশ উঠাইল লিখে নিল ঠিকানা হায় রে আজব ঘটনা সিভিল বেশে গেল গো দারোগা মফিজ মিয়ার বাড়িতে শব্দদন্ত করলো সে দেখা যায় মনের গো মানুষ আইতাছে মোর বাড়িতে পাগল করলো নানি রে এসো এসো প্রাণের গো নানি আসো আমার বুকেতে পথের কাঁটা করলাম শেষ তোমার নানার কাঁধের গো গামছা তোমার কাঁধে দেখি রে পাগল করলা আমারে এই কথাটা বইল না নানি এক মার্কেটের কিনারে পাগল করলেন আমারে তোমার নানার ভাঙ্গা গগরি তোমার হাতে কেন দেখি রে পাগল করলা বিলকিস রে হাত থাকিয়া পৈরা গো ঘড়ির ভাঙছে নানি গ্লাস রে পাগল করলেন মফিজ রে তোমার নানার গায়ের গো পাঞ্জাবি তোমার গায়ে কেন দেখি রে নাতিন আমার জানো রে পাঞ্জাবি গায়ে কেন গো দিছি নানি কি বুঝে নাও রে বিয়াহ করলে লাগবে রে অল্প বয়সে নাতির মুখে প্রেমের বুলি ফুটেছে মনের আশা মিটেছে তোমার জন্য আনছি গো নানি টাঙ্গাইলের শাড়ি রে কত সুন্দর লাগবে রে আসেন আসেন কাজী গো সাহেব পাটি দিলাম বসে যান পেট ভরিয়া মিষ্টি খান পেট ভরিয়া খাইলাম গো মিষ্টি পোলাও কুরমার খবর নাই বসেন দুইজন বিয়া পরাই শুন
শুনেন শুনেন কাজী গো সাহেব, শাড়িটা পিন্দুম শুধু নাতি তুমি করো অজু। হাজার টাকা লাগে গো নিবেন, ধৈর্য ধৈরা দুইজন বোন, আপনার চেয়ে আমি পাগল। উল্টা পাল্টা কথা গো কইয়া দিল বিয়া পরাইয়া, বুঝে নাই সে দারোগা। বিয়া শাদি শেষ গো হইল, টাকা দিল 1000, কাজী মুন্সির নাই দরকার। ঘরে গিয়া বাসর্গ করে আনন্দে যায় ভাসিয়া, নানি নাতি হয় বিয়া। দাড়ি মুসফুলিয়া গো দারোগা, আইনের পোশাক নেয় পরে, আস্তে আস্তে বাড়ি ঢুকে। লাথি দিয়া দরজা গো ভাঙ্গে, চুলের মুঠি ধরে রে, ধরা খাইলো দুইজনে। মারতে মারতে বাহিরে নিল, আইলো এলাকার মানুষ রে, পিঠ মোড়া বান্দিল রে। প্রেমেরই কারণে গো বিলকিস, স্বামী সন্তান খুন করে, মানুষ নামের পশু রে। পাছার মধ্যে দিল গো লাথি, চিৎকার দিয়া উঠে রে, মাফ করেন স্যার আমারে। নানির প্রেমে পইরা গো আমি, নানা হারে যে খুন করি, মাফ কইরা দেন পাও ধরি। গ্রামের মানুষ জুতার মালা, নানি নাতির দেয় গলে, দারোগা পুলিশ না মানে। বারবার না করছিলাম, শোনো নাই, হাতি বান ধরা খাইলো নানি গো নাতি, দেখেন দুনিয়ার মাঝার, মানুষ তোমরা হুঁশিয়ার। বিচারপতি বিচার গো করে, রাখলো জেলখানায় ভরে, লজ্জা শরম খাইলো পুরে। নতুন জারি গো শাড়ি, আরো পাইতে বাউল গান, হিরো বাংলায় চোখ রাখুন। আধুনিক আর হাসির নাটক, মজার মজার বিচ্ছেদ গান, মনে যেন লাগে টান। ক্যাসেটের মালিক যেই জন, হিরু কাজিম নামটি তার, ক্যামেরায় প্রকাশ সরকার। সালাম জানাই দিলাম গো ইতি, নমস্কার হিন্দু ভাইজন, আমি শিল্পী হই শেখর। তো
দোয়া করবেন আমাদেরকে সর্বদাই থাকি ভালো ইচ্ছা হয় জ্ঞানের আলো বাইরে 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 ইচ্ছা হয় জ্ঞানের আলো হিরো বাংলাকে সাবস্ক্রাইব করুন।